সময় সংলাপে স্বাগত জানাচ্ছি। আমি তুষার আব্দুল্লাহ। সময় সংলাপে আজ আমার সঙ্গে যোগ দিয়েছেন অধ্যাপক ডক্টর আবু সাইদ, আপনাকে স্বাগত সময় সংলাপে। আমি বলতে ধন্যবাদ। চাই যে আমরা স্বাধীনতা বা মুক্তিযুদ্ধে যে আমরা বাংলাদেশ জুড়িয়ে গেল, সেই জায়গায় জনযুদ্ধ এবং জনগণের সম্পৃক্ততা কিভাবে হলো, সেই ধারাবাহিকতা যদি আপনার কাছ থেকে আমরা শুনতে চাই। 7ই মার্চ বঙ্গবন্ধু একতরফা স্বাধীনতা ঘোষণা করেননি, না করার অনেকগুলো কূটনৈতিক, রাজনৈতিক এবং প্রস্তুতিমূলক বিষয়ে অভাব পরিলক্ষিত হওয়ার কারণে তিনি স্বাধীনতা ঘোষণা করেননি। আর তিনি দেখেছেন যে বাঙালি যে সৈন্য আছে সেখানে তারা দোদুল্যমান, অখণ্ড পাকিস্তানের আওতায় তারা শপথ নিয়েছে এবং ট্রেনিং নিয়েছে, অর্থাৎ তারা মেন্টালি কনভেনশনাল টাইপ অফ আর্মি, এই প্রথাসিদ্ধ রীতি অনুসারে তারা তাদের মন, তাদের মেজাজ, তাদের যুদ্ধ কৌশল তারা করায়ত্ত করেছে। এই সেনাবাহিনী দিয়ে যুদ্ধ করে বাংলাদেশ স্বাধীন করা যাবে কিনা ওনার মনে সন্দেহ ছিল। এই সন্দেহটা যখন আগরতলা মামলা ছিলেন তখনই তিনি, যারা সেনা অফিসাররা আগরতলায় মামলার সঙ্গে জড়িত ছিল তাদের সঙ্গে আলাপ করে ওনার ভিতরে একটা মানসিকতা আসছিল এই ধরনের। এবং তখন পূর্ব পাকিস্তানে মার্চ মাসে 7ই মার্চ কত শূন্য ছিল বাঙালি, দেখা যাচ্ছে যে অষ্টম বেঙ্গল পর্যন্ত সব মিলিয়ে পাকিস্তান যারা সামরিক অফিসার ছিলেন তারা বলছেন যে বাঙালি যে সামরিক সেনা অফিসাররা ছিল তাদেরকে বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে দেওয়া হয় যাতে তারা সম্মিলিতভাবে কোনো আক্রমণ না করতে একত্র না হতে পারে, আক্রমণ না করতে পারে, চিন্তার দিক দিয়েও মানে দুর্বল করে দেওয়া, দুর্বল করে রাখা। আর পাকিস্তানের খাঁটি পাকিস্তানি সৈন্য ছিল টিক্কা খান যেটা বলেছেন সেটা হলো 14,000 পশ্চিমা, এবং তাদের ট্যাঙ্ক ছিল, তাদের ভারী অস্ত্র ছিল, 75 মিলিমিটার কামান ছিল, 135 মিলিমিটার কামান ছিল, অর্থাৎ আর্টিলারি রেজিমেন্ট ছিল, তারপর আর্মার ডিভিশন ছিল, এদের কিন্তু সব ছিল। তার প্রতিপক্ষ হিসেবে বাঙালি সেনাবাহিনী পিস ব্যাটালে অর্থাৎ সম্মুখ সমরে টিকতে পারবে না। স্বাধীনতার আকাঙ্ক্ষা কিন্তু উজ্জীবিত ছিল মানুষ 1 তারিখ তার আগের থেকেও। বঙ্গবন্ধু তো এখন দেখা যায় জেনারেল কামাল মতিনুদ্দিন যে বইটা লিখেছে ট্র্যাজেডি অফ এরর, সেখানে উনি বলছেন যে শেখ মুজিব 47 পরের থেকে স্বাধীনতা চায়, আর আইব খান সৈয়দাবাদে গিয়ে বলছে যে তো স্বাধীনতার বিষয়, তারে এটা ফেডারেশন না কনফেডারেশন করে দুটো দেশ আলাদা করে দেওয়া সৈয়দাবাদ থেকে, যার জন্য এই 6 দফা আমি মানবো না, আমি ক্ষমতায় থাকবো না। এই এখানে ক্ষমতা দিলেন, এই এখানে অবশ্য একটু জোর করেছিল ক্ষমতা নেওয়ার জন্য, যাই ক্ষমতা দিয়ে উনি চলে গেলেন। সে ভিন্ন ইতিহাসের ভিন্ন প্রেক্ষাপট। বঙ্গবন্ধু এটা চিন্তা করে 7ই মার্চ তিনি নির্দেশ দিলেন, তিনি দেখলেন সবাই স্বাধীনতা চাচ্ছে কিন্তু স্বাধীনতা যুদ্ধের জন্য আমার বাঙালি প্রস্তুত না, যুদ্ধ করতে হলে অস্ত্র লাগবে, মানসিকভাবে তৈরি অস্ত্র লাগবে, কলা কৌশল শিখতে হবে, সেই জন্য কোন যুদ্ধ করতে হবে, গেরিলা যুদ্ধ, গেরিলা যুদ্ধ জনযুদ্ধে পরিণত করতে হবে। মানে সেজন্য তিনি বললেন প্রত্যেক ঘরে ঘরে দুর্গ করে, ঘরে ঘরে দুর্গ করে তোলো, তিনি বললেন ভাতে মারবো, পানিতে মারবো, তিনি বলেন রাস্তাঘাট যা যা আছে আমি যদি হুকুম দেওয়ার নাও পারি একবারে। মাও সেতুংয়ের যে গেরিলা ওয়ারফেয়ার ট্যাকটিক্স ফিডেল কাস্ট বলেন আর চে গুয়েভারা বলেন, বঙ্গবন্ধু সম্ভবত আমার কাছে প্রতীয়মান হয় এবং বিশ্বাস হয় বঙ্গবন্ধু কখনো কখনো জেলখানায় হোক বাড়িতে হোক এগুলো অধ্যয়ন করেছিলেন এবং এ সম্পর্কে তিনি ওয়াকিবহাল ছিলেন, কারণ উনি 61 সনে 62 সনে কমিউনিস্ট পার্টির সাথে বসে বাংলাদেশ স্বাধীন করার জন্য চিন্তা করেছিলেন যে আমি ভিয়েতনামের মতো গরিলা যুদ্ধ, পার্লামেন্ট পাকিস্তান গণপরিষদে উনি 56 সনে আমার বক্তৃতা করেছিলেন, আমি ভিয়েতনামের মতো গেরিলা ওয়ারফেয়ার করে আমার যুবকরা বাংলাদেশ স্বাধীন করে নেবে, এটা পাকিস্তান গণপরিষদে উনি বক্তৃতা করেছিলেন 56-57-তে। অর্থাৎ গেরিলা যুদ্ধ করার বিষয়টা ওনার ছিল না, গেরিলা যুদ্ধটাই জনযুদ্ধ, যার জন্য কি বললেন উনি বললেন প্রত্যেক গ্রামে প্রত্যেক মহল্লায় প্রত্যেক পাড়ায় সংগ্রাম কমিটি গঠন করো। এই সংগ্রাম কমিটি গঠন করার কথা বলার পরে
আমরা যারা জনপ্রতিনিধি ছিলাম এবং আওয়ামী লীগের নেতাকর্মী যারা ছিলেন এবং প্রগতিশীল রাজনৈতিক যারা ছিলেন তারা বুঝে ফেলে দিলেন যে আমাদের একটা যুদ্ধ করতে হবে। আমরা এলাকা চলে গেলাম, থানা থেকে অস্ত্র নিলাম, ট্রেনিং শুরু করে দিলাম লাঠি দিয়ে, তারপরে মানে মেন্টাল সেট আপ, মাইন্ড সেট আপ করার জন্য গেরার যুদ্ধ কীভাবে করতে হবে, কেমন করে করতে হবে, এগুলো প্রশিক্ষণ এগুলো সব শুরু করে দিলাম। এই প্রস্তুতিটা আরও বেশি বঙ্গবন্ধু নিয়ন্ত্রণ করলেন কিভাবে, 35টা নির্দেশনামা জারি করে উনি সমস্ত শাসন ক্ষমতা হাতে তুলে নিলেন, যেটা হেডলাইন সিআইএ ডকুমেন্টস এবং মার্কিন যুক্তরাষ্ট্রের যে ডকুমেন্টস আছে সেখানে বলা হয়েছে কি মুজিব টেক্স ওভার, মুজিব শাসন ক্ষমতা নিজের হাতে তুলে নিয়েছে। বাংলাদেশে 15 তারিখে এখানে আসলেন, কি মজার ব্যাপার দেখেন, আমাদের এক সহকর্মী, তিনি পাকিস্তান জাতীয় পরিষদের সদস্য এখন প্রয়াত ফকির শাহাবুদ্দিন, উনি অ্যাটর্নি জেনারেল ছিলেন, উনি বললেন যে পাকিস্তানের প্রেসিডেন্ট আসছেন, আপনি তো প্রাইম মিনিস্টার হবেন, তাকে রিসিভ করলে কেমন হয়, আপনি করেন কি আমরা যাই কেউ রিসিভ করি। বঙ্গবন্ধু হো করে হেসে উঠলেন, কেউ তো আমার মেহমান, তার অতিথি, অতিথি কি হয়, অন্য দেশের রাষ্ট্রের অন্য দেশের রাষ্ট্রপ্রধান যদি অন্য কোনো রাষ্ট্রে যায় সে মেহমান হয়, বাংলাদেশ তো স্বাধীন হয়ে গেছে ওনার কাছে তখন, সেজন্য এখানকে বলছে আমার মেহমান আসছে তার জন্য অমর্যাদা নেওয়া হয়। এখানে নামলেন চারিদিকে সৈন্য জেনারেল এই শেষের দিকে দৌড়ে, ও বঙ্গবন্ধু বললেন বড় জোর আমি ইন্সপেক্টর জেনারেল অফ পুলিশ তাকে পাঠাতে পারি এখানকে রিসিভ করার জন্য। ঠিক দেখা গেল যে শেষের দিকে ফার্মগেটের রাজাকবাড়িয়া স্বেচ্ছাসেবক বাহিনী এবং আওয়ামী লীগের নেতাকর্মীরা তারা কিন্তু ব্যারিকেড দিয়েছিল, সেই ব্যারিকেডটা সরিয়ে নিয়েছিল, এটা রাজাকবাড়ি আমার নিজে বলেছিল। সরিয়ে নেওয়ার পরে পুলিশ সুপার গিয়ে এখানকে রিসিভ করার জন্য গেলেন, যেটা বঙ্গবন্ধু বলেছিলেন যে বড় জোর আমি ইন্সপেক্টর জেনারেল অফ পুলিশ তাকে আমি পাঠাতে পারি, আইজিপি গেলেন, হ্যাঁ হ্যাঁ পাঠাতে পারি তাকে রিসিভ করার জন্য, একজন পাকিস্তান প্রেসিডেন্ট তাকে রিসিভ করছে কে, একজন পুলিশ অফিসার, পুলিশের হেড, হ্যাঁ পুলিশের শীর্ষ কর্মকর্তা, অর্থাৎ বঙ্গবন্ধু তখনই বুঝেছিল আমার দেশ স্বাধীন, আমার দেশ স্বাধীন, আমাকে স্বাধীন করতে হবে। এবং এই এখানের সাথে প্রথমেই ব্যবহার তিনি শুরু করলেন, এই এখানে প্রথম দিন আলোচনায় বুঝলেন যে শেখ মুজিব শুধু রাজনৈতিক ক্ষেত্রে না সামরিক ক্ষেত্রে পাকিস্তানের সামরিক বাহিনীর অভ্যন্তরের দুর্বলতা এবং সংকট কি আছে ভালোভাবে অকে পালা, মানে কৌশলে তাদের একটা মনস্তাত্ত্বিক ভাবে তাদেরকে দুর্বল করে দেওয়ার একটা দুর্বল করে দেওয়া। এবং প্রথম দিনে উনি গেলেন সেই ওনার সাদাকারি বাংলাদেশের পতাকা একদিকে একদিকে কালো পতাকা এই ট্রেনে প্রথমে ঢুকতে দিতে চাচ্ছিল না, বঙ্গবন্ধু পরিষ্কার বললেন দরজা খোলো মানে গেট খোলো, বঙ্গবন্ধুর ধমকে গেট খুলে দেয়, উনি ওই ট্রেনে ঢুকে পড়েন বাংলাদেশের স্বাধীন বাংলাদেশের পতাকা নিয়ে, আর একটা হলো কি কালো পতাকা যারা শহীদ হয়েছে তাদের জন্য, যেটা আওয়ামী লীগ ঘোষণা করেছিল কালো পতাকা বেশ এগুলো লাগাবে। এই গানের সাথে আলাপ করার পরে এই গান ওই দিন রাত্রি 17 মার্চে বঙ্গবন্ধুর জন্মদিন, ওই দিন আলোচনা হয়নি, 16 মার্চ রাত্রে বঙ্গবন্ধু জন্মদিনের আগের রাতে, হ্যাঁ টিক্কা খানকে ডেকে পাঠালেন, ডেকে ডেকে পাঠিয়ে খুব বাজে একটা কথা বললেন, বলেন বাস্টার্ড মানে বাস্টার্ড আর নট বিহেভিং প্রপারলি, মানে বঙ্গবন্ধু ঠিক মতো ওই হারামজাদাটা ঠিক মতো বিহেভ করছে না, তাকে শিক্ষা দিতে হবে, তোমরা ব্লু প্রিন্ট তৈরি করে ফেলে দাও, নকশা তৈরি করো নকশা, এবং অপারেশন সার্চ লাইট তৈরি হয়ে গেল। এটা খাদিম রাজা তার ডট ডাউন করলো, করে অপারেশন সার্চ লাইট তৈরি হয়ে গেল। বঙ্গবন্ধু জানতেন যে পাকিস্তান আমাদের আক্রমণ করবে জনগণের উপরে, আর বঙ্গবন্ধু এটাও জানতেন এই আক্রমণ প্রতিহত করার জন্য আমাকে জনযুদ্ধে রেখে যেতে হবে, সেই জন্য তিনি কিন্তু ওই যে প্রথম যে প্রশ্ন করছিলেন জনযুদ্ধে গেলেন চলে, এবং এটাও বলছিলেন আমি যদি হুকুম দেবার নাও পারি
নাও পারি তো তোমরা তো যার যার দায়িত্ব শেষে পালন করবে, তাই হয়েছে। এবং শুধু তাই নয়, আর একটা কথা পরিষ্কারভাবে আজকে বলা দরকার, বঙ্গবন্ধু বহু পূর্ব থেকেই ভারতের সঙ্গে সম্পর্ক স্থাপন করেছিলেন এবং বঙ্গবন্ধু নিজে মিসেস গান্ধীর সঙ্গে কথা বলেছিলেন লন্ডনে 69-এর দিকে। সম্ভবত এর সাক্ষী আজকের প্রধানমন্ত্রী শেখ হাসিনা উনি নিজেও, আমি সম্ভবত বলছি ওনার মুখ দিয়ে শুনলে ভালো হবে। আমি যেটা পেয়েছি তখন কথা হয়েছিল যে গণতন্ত্র প্রতিষ্ঠার ক্ষেত্রে যদি পাকিস্তান সামরিক বাহিনী আবার হস্তক্ষেপ করে ভারত আমাদের সাহায্য করবে, সহযোগিতা করবে কিনা, ইন্দিরা গান্ধী বলছিল যে করব। সেজন্য বঙ্গবন্ধু এই প্রস্তুতি নিয়েছিলেন। এবং দুই নম্বর ঠিক হয়েছিল, আমি যদি প্রধানমন্ত্রী হই তাহলে ভারতে আমার লোক প্রতি ব্যাচে প্রতি মাসে অন্তত দুইটা তিনটে ব্যাচ মিলিটারি ট্রেনিং দিয়ে দিতে হবে গেরিলা যুদ্ধের। ওর জন্য বাসা ভাড়া করা হলো, আমাদের সহকর্মী চিত্তরঞ্জন সুতার তাকে আগে পাঠানো হলো রাজেন্দ্র রোডে। প্রস্তুতিটা সেই সব দিকে, অর্থাৎ আন্তর্জাতিক ক্ষেত্রে প্রস্তুতি, সামরিক ক্ষেত্রে প্রস্তুতি, রাজনৈতিক ক্ষেত্রে এবং জনযুদ্ধে। আর একটা বিষয় সেটা হলো এই, বঙ্গবন্ধু জানতেন যে জেনেভা কনভেনশন এবং জাতিসংঘের যে সাথে দুই ধারা আছে, একটা অখণ্ড রাষ্ট্রের ভিতরে, অখণ্ড রাষ্ট্রের ভিতরে স্বাধীনতা ঘোষণা করে বিদ্রোহ করে স্বাধীনতা চাইলে কোনো দেশ তার স্বীকৃতি দেবে না, বিচ্ছিন্নতাবাদী বিচ্ছিন্নতাবাদী হিসেবে আখ্যায়িত করবে। যেমন নাইজেরিয়ার জেনারেল ওজুকো বায়োফর প্রদেশে এরকম ঘোষণা দিয়ে বিদ্রোহ করেছিলেন এবং সেটা বিচ্ছিন্নতাবাদে পরিণত হয়, 10 লক্ষ লোক মারা যায় কিন্তু স্বাধীনতা লাভ করেনি। আমাদের সামরিক বাহিনীর কেউ কেউ উই রিভোল্ট করে ঘোষণা দিয়ে সামরিক সামনের থেকে চলে গেছিলেন। উই রিভোল্ট এক জিনিস আর ইন্ডিপেন্ডেন্স এক জিনিস। আমরা বিদ্রোহ করলাম, বিদ্রোহ করে কিছু হয় না, বিদ্রোহ করে বিচ্ছিন্নতাবাদ হয়। আর স্বাধীনতা ঘোষণা সমগ্র জনগোষ্ঠীকে নিয়ে যদি আত্মনিয়ন্ত্রণ অধিকারের আওতায় এবং সেই ধারা মতে একটা রাষ্ট্র পত্তন ঘটে কিংবা পত্তন করা যায় সেই অভিমুখে যায়, তখন আন্তর্জাতিকভাবে তাকে স্বীকৃতি দেওয়ার জন্য সাথে দুই ধারায় আবার এর একটা প্রবাহিত আছে। বঙ্গবন্ধু সেই লাইনে গেছেন, অর্থাৎ বঙ্গবন্ধু নিয়মতান্ত্রিক গণতান্ত্রিক সমস্ত প্রক্রিয়া এক্সস্ট্রেট করার ফলে কোথাও যাতে কোনো বিঘ্ন না ঘটে, অনিয়ম না ঘটে, করার শেষ পর্যায়ে যখন এই এখান নিজে লিখেছেন, আমি যখন দেখলাম উনি দুই পাকিস্তান চান, দুই পতাকা চান, দুই পার্লামেন্ট চান, তখন আমি বুঝেছি বাংলাদেশ স্বাধীন করতে চান। সে বিরতিতে যাবো, ফিরে এসে জানতে চাই যে এই যে সাংগঠনিক দিকগুলো জানতে চাবো, সেই জায়গায় যেমন নির্দেশনা দেওয়া হলো ঘরে ঘরে মানে এবং দুর্গ গড়ে তোলার কথা, তারপর যে কমিটিগুলির কথা বললো, এবং সেখানে আপনি একজন সংগঠক ছিলেন, সেই জায়গা থেকে আপনাদের প্রস্তুতি সম্পৃক্ততা সেটা একটু শুনতে চাই। আমার এলাকায় ট্রেনিংগুলো হলো, অস্ত্র ট্রেনিং নিলাম, তারপরে একটা পর্যায়ে মনসুর আলী সাহেব যিনি মুজিবনগর সরকারের অর্থমন্ত্রী ছিলেন, ওনাকে নিয়ে আমি হিলি দিয়ে ক্যালকাটা চলে যাই এবং সরকার গঠনের সময় উপস্থিত থাকি। আমি ফিরে আসি 18 তারিখ থেকে, 18-19 তারিখে ক্যালকাটাতে ব্যাক করি, না এপ্রিলে, এপ্রিল 26 মার্চের পরে, হ্যাঁ 26 মার্চের পরে কথা, ওই সাংগঠনিক স্ট্রাকচারটা বলবো। সরকার গঠন নিয়ে জটিলতা ছিল, সে মুজিবনগর সরকার নিয়ে, হ্যাঁ মুজিবনগর সরকার গঠন নিয়ে খুব জটিলতা ছিল, কিন্তু নেতাদের ভিতরে যে প্রজ্ঞতা যে দূরদৃষ্টি এটা বলার কথা নয়। কারণ এখানে কথা ছিল যে এবং হিনাবাই এইচএম কামরুজ্জামান উনি অল পাকিস্তান জেনারেল সেক্রেটারি ছিলেন, উনি বললেন কিছু এমপি বললো যে প্রধানমন্ত্রী হবে কামরুজ্জামান সাহেব, আবার প্রাদেশিক পরিষদের সংসদীয় নেতা ছিলেন এম মনসুর আলী, আমাদের কিছু লোক আবার বললো যে না মনসুর আলী সাহেব প্রধানমন্ত্রী হবে, কিন্তু তাজউদ্দিন সাহেব অলরেডি পরিচয় দিয়ে এসেছেন ইন্দিরা গান্ধীর কাছে যে আমি প্রধানমন্ত্রী, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান উনি রাষ্ট্রপ্রধান রাষ্ট্রপতি। সে যাই হোক, এসে আমাদের আমরা চলে আসলাম কিছুদিনের ভিতরে, আমার উদ্দেশ্য
ছেলেদের ট্রেনিং দিচ্ছে, তাদেরকে নিয়ে যেয়ে আরো উন্নততর ট্রেনিং দিয়ে গেরিলা কায়দা শিখিয়ে অস্ত্র দিয়ে তাদেরকে এক্সপ্লোসিভ দিয়ে এদের ভিতরে পাঠাবো। হিলির ওখানে প্রচন্ড যুদ্ধ শুরু হয়ে গেছে, আমি আর আসতে পারলাম না, ওখানে ক্যাম্প করলাম আমি হিলিতে। হ্যাঁ, আমার ক্যাম্পের নাম কুরমাইল, 3000 গেরিলা বাহিনী ছিল, 3000। এরকম কিছুদিন পরে তাজউদ্দিন সাহেবের সাথে দেখা করলাম, উনি একটা নির্দেশ দিলেন এমএনএ এবং এমপিদের, নির্বাচিত এমএনএ এমপিদের, তাদেরকে বিভিন্ন ক্যাম্পের সাথে সংশ্লিষ্ট থাকতে হবে। আমি তো ক্যাম্প ইনচার্জ, আমার ওখানে 3000 যুবকরা গিয়েছে, আশ্রয় পেয়েছে, ট্রেনিং পেয়েছে, খাবার পেয়েছে, এবং তাদের ভিতরে অস্ত্র দিয়ে এক্সপ্লোসিভ দিয়ে তাদেরকে ইন্ডাকশন করেছে। ভারত সীমান্তে প্রায় 200 মতো আমরা এরকম ট্রেনিং ক্যাম্প করেছিলাম নির্বাচিত প্রতিনিধিরা। আজকে অনেকেই বলে থাকেন, বিশেষ করে সামরিক বাহিনীর লোকজনরা যারা দোষারোপ করতে চান, যে এমপি নির্বাচিত প্রতিনিধিরা তারা ক্যালকাটা বসে, কলকাতা বসে আমোদ ফুর্তি করেছে। আমরা যে 9 মাস না হলে 8 মাস বনে বাতারে বিজন জঙ্গলে বিভিন্ন ট্রেনিং ক্যাম্পে মাটিতে শুয়ে না খেয়ে, মানে কোনো বিছানা নাই, পত্র নাই, খাওয়ার ব্যবস্থা নাই, কিচ্ছু নাই, তখন অস্ত্র নাই, ভারতের বিএসএফের কাছ থেকে কিছু অস্ত্র আনতাম, তারপরে হলো সেই সময় কিছু এক্সপ্লোসিভ আনতাম। প্রথম দিকে আমি মে মাসের আগের কথা বলছি, মে মাস থেকে রেগুলার আমরা রেশন এপ্রিলের ভিতরে আমাদের ক্যাম্পগুলো হয়ে গেছে অলরেডি, মুজিবনগর সরকারের নির্দেশ চলে আসছে। এপ্রিল মে জুন জুলাইয়ের দিক থেকে আবার বিভিন্ন ক্যাম্পে মুজিবনগর সরকার টাকা পয়সা দেওয়া শুরু করলেন এবং রসদ এগুলো সব শুরু করলেন। ইন্ডিয়ান আর্মি তখন আমাদের বিভিন্ন ক্যাম্পে ট্রেনিংগুলো শুরু করে দিলেন এবং অস্ত্রপাতি এগুলো আমরা পেলাম। ট্রেনিং হলো উচ্চতর ট্রেনিংয়ের জন্য আমার ছিল, কিছু লোক ছেলেকে পাঠানো হয়েছিল এইভাবে। অর্থাৎ জনপ্রতিনিধিরা তখন প্রায় প্রত্যেককেই যার যার অবস্থানে থেকে তারা এই মুক্তিযুদ্ধ সময়ে জনযুদ্ধকে সাফল্যমণ্ডিত করার জন্য সর্বতোভাবে কাজ করেছেন। জোনাল কমিটিগুলো হয়েছিল, সেই জোনাল কমিটি ওই এলাকায় কিভাবে সমন্বয় করা যায় সেগুলো দেখেছেন। এগুলোর প্রধান ছিলেন আমার এমপি এমএনএ, এরা 7 নম্বর সেক্টরে আমি কোরবানি ছিলাম। সে আমার কথা বাদ দিয়ে বলতে চাই, সেজন্য যারা এই অভিযোগ তোলে তারা সঠিকভাবে রাজনৈতিক নেতৃবৃন্দ, কারণ যুদ্ধটাই ছিল রাজনৈতিক যুদ্ধ, এটা মনে রাখতে হবে। জনযুদ্ধের মূল কথাই হলো রাজনৈতিক যুদ্ধ, রাজনৈতিক নেতৃত্বে। হ্যাঁ, রাজনৈতিক নেতৃত্বে রাজনৈতিক যুদ্ধ, রাজনৈতিক আদর্শের যুদ্ধ। আমরা পাকিস্তান থেকে বেরিয়ে আসলাম কেন? পাকিস্তান আর বাংলাদেশ তো ভিন্ন জিনিস, খালি পতাকার বদল না, তো পুরো আদর্শের বিষয়টাই ভিন্ন। ওখানে ধর্মভিত্তিক, আর এখানে সাম্প্রদায়িক ভিত্তিক, আর এখানে অসাম্প্রদায়িক। ওখানে হলো পুঁজিতান্ত্রিক, এখানে হলো শোষণের সমাজের বিষয় আসলো। ওখানে পাকিস্তানি জাতি, এখানে বাঙালি জাতি, সবগুলো রিভার্স। অর্থাৎ আমরা রাষ্ট্রীয় 4 মূলনীতিকে যে বলি, তার ভিত্তিতে একটা রাষ্ট্র গঠন করতে আমরা চেয়েছি, এবং তখনই এই ইন্ডাকশন যারা আমরা করেছি এবং যারা আমরা বিভিন্ন ক্যাম্পের চার্জে ছিলাম, প্রতিদিন আমি আমার কথা আমি বলি, প্রতিদিন আমরা বক্তৃতা করেছি, প্রতিদিন বক্তৃতা করেছি, আমরা নিজেরা ট্রেনিং নিয়েছি, রণাঙ্গনে গিয়েছি, যুদ্ধ করেছি, এবং পাশাপাশি যুদ্ধের জন্য অন্যদের যুবকদের প্রশিক্ষিত করেছে। সেজন্য আমি একথা ধ্যাত্বহীনভাবে বলতে চাই, যারা একথা বলেন যে জনপ্রিয় প্রতিনিধিরা কাজ করেননি, তারা ক্যালকাটা আমোদ ফুর্তি করে বেড়াচ্ছেন, তারা মিথ্যা কথা বলেন, তারা ভণ্ড, এবং বরং তারাই আপনার এই কথার সূত্র ধরেই আমি বিরতিতে যাবো। এসআইট বলতে চাই, যে জানতে চাই আপনার কাছ থেকে, যে এই যে জনযুদ্ধ, রাজনৈতিক নেতৃত্ব সবকিছু মিলে যে মুক্তিযুদ্ধের গত মুক্তিযুদ্ধ পরবর্তী যে সময় 40-45 বছর পার হয়ে গেল, সেই জায়গায় জনমানুষ কতটা স্বীকৃত, জনমানুষের অবস্থান, জনমানুষের এই যে লড়াই কতটা মূল্যায়িত হয়েছে এবং তারা মূল্যায়িত হয়েছেন? মুক্তিযুদ্ধ শেষ হওয়ার পরপরই রাজশাহী বিশ্ববিদ্যালয়ে একটা জরিপ হয়, রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে জরিপ হয়। সেই জরিপে দেখা যায় প্রায় 78-79% কৃষকের ছেলেরা মুক্তিযুদ্ধের সঙ্গে মুক্তিযুদ্ধে
এই জনযুদ্ধে অংশগ্রহণ করেছে। শ্রমিক কয়েক পার্সেন্ট ছিল, আর তার সাথে চাকরিজীবী প্রায় ছেলেরা, উচ্চবিত্তের না মধ্যবিত্তের চাকরিজীবী ছেলেরা প্রায় 10% মতো ছিল মধ্যবিত্তের। হ্যাঁ, আর ক্ষুদ্র ব্যবসায়ী যারা ছিল তারা ছিল কিছুটা। তাহলে আমরা এই যুদ্ধের জনযুদ্ধের পুরো অবয়বটা দেখি, চিত্রটা পাওয়া যায়। হ্যাঁ, আজকে যারা হাজার হাজার কোটি টাকার মালিক, কিংবা সেই সময় যারা ধনী ছিল তাদের, কিংবা বড় চাকরি করতেন তাদের ছেলেমেয়েরা সন্তানেরা খুব কমই, যায় না যে তা না, খুব কমই যুদ্ধে অংশগ্রহণ করেছে। তাহলে আমাদের যুদ্ধের রূপটা কি ছিল? আমাদের টোটাল রূপটাই ছিল জনযুদ্ধ, জনগণের যুদ্ধ, জনগণের যুদ্ধ, জনগণের জন্য যুদ্ধ, জনগণের মঙ্গলের জন্য যুদ্ধ, জনগণের মুক্তির জন্য যুদ্ধ, অবস্থা পরিবর্তনের যুদ্ধ। হ্যাঁ, অবস্থা পরিবর্তনের যুদ্ধ, সেটা আদর্শের ক্ষেত্রে, সেটা বৈষয়িক ক্ষেত্রে, সেটা নীতির ক্ষেত্রে, সেটা স্বনির্ভর স্বনির্ভর রাষ্ট্র গঠনের ক্ষেত্রে, সব দিক থেকেই। তাহলে সেই স্বপ্ন এবং আকাঙ্ক্ষা আমাদের যে ছিল, সেই স্বপ্ন আকাঙ্ক্ষার সঙ্গে আজকে বাস্তবতা মিল এবং অমিল কি? আজকে দেখা যায় যে ওই কৃষক যে যুদ্ধ করেছে তার ছেলেটি লেখাপড়া জানত না, কিন্তু যুদ্ধ করেছে, যুদ্ধ করে সে কিন্তু লাঙুলি বয়ে এখনো গ্রামে আছে, সে কিন্তু মুক্তিযুদ্ধের সার্টিফিকেট পায় নাই, কারণ সে লেখাপড়াই জানত না। আমার ক্যাম্পের 3,000 ভিতরে মাত্র 9,000 900 মতো সার্টিফিকেট পেয়েছে, বাকি অনেকে সার্টিফিকেট নেয়নি 3,000-এর মধ্যে। হ্যাঁ, আমি বলেছি যে আমার আত্মীয় স্বজন যারা যুদ্ধ করেছে, আমার আত্মীয় স্বজনের ভিতরে আমার গ্রামের 14 জন মারা শহীদ হয়েছেন, তাদের বলেছি যে তো সার্টিফিকেটটা বলে আমরা মুক্তিযুদ্ধ করেছি, আমাদের সার্টিফিকেট দরকার। সার্টিফিকেট কি হবে? হ্যাঁ, সার্টিফিকেট দেয়নি। আর যারা ভুয়া যুদ্ধ করে নাই, 16 তারিখে তারা ট্যাঙ্কের উপর জাম করে এসে, ইন্ডিয়ান ট্যাঙ্কের উপর জাম করে এসে জয় বাংলা স্লোগান দিয়ে বঙ্গবন্ধুর ছবি নিয়ে এসে, আর তারপরে হলো কি পতাকা ধরে নিয়েই তারা রাতারাতি মুক্তিযুদ্ধ হয়ে গেল। ফটো সেশনে অংশ নিয়ে তারা রাতারাতি মুক্তিযুদ্ধ হয়ে গেল। এই ভুয়া মুক্তিযোদ্ধা যেমন আছে, ভুয়া বীরত্ব মাস। হ্যাঁ, কারণ 16 মে 1971 মুজিবনগর সরকার গ্যালান্টি অ্যাওয়ার্ডস এর একটা মানে নিয়ম নীতি এবং আইন করেন, সেখানে কি ছিল, সম্মুখ যুদ্ধে যারা অংশগ্রহণ করবে এবং শত্রু হনন করবে, শত্রুকে আক্রমণ করবে, পিছু ঘটাবে এবং অবস্থানে থাকতে পারবে, তারাই কেবলমাত্র গ্যালান্টি অ্যাওয়ার্ডস পাবে। যারা শহীদ হবে তারা বীরশ্রেষ্ঠ, যারা সম্মুখ সমরে অংশগ্রহণ করবে তারা বীরোত্তম। যখন এটা 46 ব্রিগেডের তখন ছিল হেড ছিল জেনারেল ময়নুল, মেজর তার ব্রিগেডের ময়নুল, উনি বললেন যে এটা হতে পারে না, আমাদের সেক্টর কমান্ডাররা তো সরাসরি এসে সম্মুখ যুদ্ধ করে নাই, সেজন্য তারা কেন বীরত্বম হবে? আচ্ছা, এটা গিয়ে বঙ্গবন্ধুর কাছে প্রোটেস্ট করেন অ্যালং উইথ দা শফিউল্লাহ অ্যান্ড জেনারেল ওসমানি। জেনারেল ওসমানি তো বললেন তাই, কারণ ওখানে আইনে ছিল যে কোথায় যুদ্ধ করেছে, কিভাবে যুদ্ধ করেছে, কতজন মারা গেছে, কতজন সৈন্য ছিল তার সাথে, কি অস্ত্র ছিল, তার সাইটেশন লাগবে, বর্ণনা লাগবে। আল্লাহর মর্জি কোনো সেক্টর কমান্ডার 2-3 জন বাদে কোনো সেক্টর কমান্ডার সাইটেশন ছিল না, কিন্তু তারা রাতারাতি বীরত্বম হয়ে গেল। বঙ্গবন্ধু যখন এটা দেখলেন, উনি 26 মার্চ 73 সনে এটা এই কিন্তু উপদেশ দিয়েছিলেন, পরে উনি 7 দিন পরে ওটা ক্যান্সেল করলেন। সামরিক বাহিনী তো বললেন যে না, এখন এটা ফাইনাল হয় নাই, এটা স্ক্রুটিনি চলছে, এটা স্টপ স্থগিত করলেন। হ্যাঁ, কারণ সেনাবাহিনীর ভিতরে এটি নিয়ে একটা কমিশন তৈরি হয়েছিল। জেনারেল ময়নুলের যে একটা বই আছে নিশ্চয়ই দেখে থাকবেন, এ সাইলেন্ট উইটনেস অফ এ জেনারেল বইটার নাম, তার ভিতরে এই বীরত্বম খেতাব নিয়ে এবং খেতাব সংক্রান্ত বিষয় নিয়ে তিনি যে প্রোটেস্ট করেছেন আমি যে কথা বললাম সেই কথাগুলো, এবং বীরত্বম যে এরা না এ কথাও স্পষ্টভাবে তিনিই লিখেছেন, এটা আমার কথা না। কিন্তু আমি অনুসন্ধান করে ওই বইটা ধরে পরবর্তীকালে আরও অনুসন্ধান করে দেখেছি যে তার কথাটাই সত্য, বঙ্গবন্ধু এটা আবার ক্যান্সেল করে গেছে। যেটা ক্যান্সেল করে গেছেন তাহলে তাদের বীরত্বম কিভাবে এখন আছে? তাহলে আমাদের দেশে বীরত্বম ভুয়া বীরত্বম এই জায়গাটা হয়েছে জনযুদ্ধে আপনি যে জরিপের কথা, সেই অনুযায়ী কৃষক শ্রমিক যারা আমার দায়িত্ব থাকলে না আমার দায়িত্ব থাকলে এটা পরিষ্কারভাবে
প্রতি থানায় যেসব মুক্তিযোদ্ধা আছে ওখানে গ্রামে বসে গ্রামের লোক বলে দেবে কে যুদ্ধ করছে কে করে নাই, তাহলে কেবলমাত্র প্রকৃত মুক্তিযোদ্ধাদের তালিকা হবে, ওই কৃষকের ছেলেটা তখন অনারেরিয়াম পাবে এবং সম্মান পাবে, সম্মানিত হবে। না হলে যারা প্রকৃত অর্থে মুক্তিযুদ্ধ করছে সেই কৃষকের এখন বৃদ্ধ বয়সে দেখা যায় তার হাড্ডি দেখা যায়, তা না খেয়ে আছে, অসুখে জর্জরিত। প্রধানমন্ত্রী শেখ হাসিনা মুক্তিযোদ্ধাদের সম্মানী ভাতা দিচ্ছেন, এটা খুবই ভালো, অনেকে উপকৃত হয়েছেন। কিন্তু প্রকৃত মুক্তিযোদ্ধা যারা আছে সেই মুক্তিযোদ্ধার তালিকা এখনো মুক্তিযোদ্ধা মন্ত্রণালয় এখনো তৈরি করতে পারেন নাই এবং সম্পূর্ণ করতে পারেন নাই। এটা করতে হলে ফিল্ডে গিয়ে কিছু নিবেদিত প্রাণ এবং সত্যের উপর ভিত্তি করে তাদের নতুন তৈরি করতে হবে, নির্মোহভাবে পক্ষপাতহীনভাবে এটা করতে হবে, না হলে মুক্তিযুদ্ধের ইতিহাস সবসময় বিকৃতির ভিতরে। আপনাকে ধন্যবাদ আজকে আমাদের সঙ্গে যোগ দেওয়ার জন্য, দর্শক যারা ছিলেন আজকে সময় সংলাপের সঙ্গে আপনাদেরকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি আজকে সময় সংলাপ। দেখা হবে আগামী দিন, সবাই সুন্দর থাকুন এবং নিরাপদে থাকুন।